অ্যামাজন জঙ্গল। আপনি সিনেমাতে অনেকবার পৃথিবীর সবচেয়ে বিশাল ও ভয়ঙ্কর জঙ্গলের কথা শুনেছেন। এই রেইন ফরেস্টের ভেতরে এমন এমন ভয়ঙ্কর গাছ ও প্রাণী রয়েছে যা দেখে আপনি অবাক হয়ে যেতে পারেন। সবচেয়ে বিশাল বহুমুখী জীব বৈচিত্র্যের মতন প্রাণী এই জঙ্গলে শ্বাস নিয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে আজব প্রাণী এই জঙ্গলেই দেখতে পাবেন, যেটা হোক কোনো প্রাণী, গাছ অথবা আদিবাসী মানুষ। আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় জঙ্গলের রহস্য জানার চেষ্টা করব। তো ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না। অ্যামাজন জঙ্গল, এই জঙ্গল এতটাই বড় যে সারা পৃথিবীর 4% জায়গা দখল করে রয়েছে। এই জঙ্গলে থাকা আজব প্রাণী ও এই মাটিতে থাকা সমস্ত কীটপতঙ্গের জন্য এই জঙ্গল কতটা ইম্পর্টেন্ট তা এই কথাটি শুনেই বুঝতে পারবেন। এক্সপার্টের মতে এই জঙ্গলকে পৃথিবীর শ্বাসযন্ত্র বলা হয়। আপনি বিশ্বাস করবেন না, পৃথিবীর 20% অক্সিজেন এই জঙ্গল থেকেই প্রোডিউস হয়ে থাকে। যদি এই জঙ্গল না হতো তবে আমাদের এই শ্বাস নেওয়া খুবই মুশকিল হয়ে পড়ত। চলুন এই জঙ্গলের রহস্য জানার চেষ্টা করি। জিওগ্রাফিক্যাল সিচুয়েশন, পৃথিবীর সবথেকে বড় রেইন ফরেস্ট সাউথ আমেরিকার ভিতরেই অবস্থিত। এই জঙ্গলের সীমারেখা সাউথ আমেরিকার সাথে সাথে 8টি দেশের মধ্যে রয়েছে, যার মধ্যে ব্রাজিল, বলিভিয়া, পেরু, কলম্বিয়া, ভেনিজুয়েলা এছাড়াও কয়েকটি দেশ রয়েছে। এই জঙ্গলের সীমানা অধিকাংশ রয়েছে ব্রাজিলের মধ্যে, প্রায় 60%। এছাড়াও পেরুতে রয়েছে 13% ও কলম্বিয়াতে 10% স্থান দখল করে রয়েছে। এরিয়া, যখন আমরা বলি এই জঙ্গল পৃথিবীর 4% জায়গা দখল করে রয়েছে তখন এটা থেকেই আন্দাজ করা যায় এই জঙ্গল কতটা বড় হতে পারে। এবার যদি গণিতের ভাষায় সারফেস এরিয়া কথা বলি তবে এই জঙ্গলের টোটাল সারফেস এরিয়া প্রায় 67 লাখ কিলোমিটার, যা আমাদের ভারতবর্ষের মতন দুটি জায়গা একই সাথে থাকতে পারবে। আর যদি এই জঙ্গল সম্পূর্ণ অন্য একটি দেশ হতো তবে পৃথিবীর মধ্যে এটি সবচেয়ে বড় দেশ বলে গণ্য করা হতো। এত বড় জঙ্গল তবে তার রহস্য কতটা বড় হতে পারে। অ্যামাজন রিভার, এবার কথা বলি এই জঙ্গলের লাইফ লাইনের সম্বন্ধে। এই জঙ্গলে পাওয়া সমস্ত প্রজাতির তৃষ্ণা মেটানো ও জীবনে বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমটি হল অ্যামাজন রিভার। লেন্থের হিসাবে এই নদী পৃথিবীর সমস্ত নদীর তুলনায় অনেক বড়। এই নদী লম্বায় 6437 কিলোমিটার। এবার ভাবুন আপনি শ্রীনগর থেকে কন্যাকুমারী 2 বার যাওয়া আসা করতে পারবেন। আর যদি নদীর জলের কথা বলা হয় তবে জলের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় নদী এটি। যেখানে রেন ফরেস্ট অবস্থিত সেখানে জলের অভাব কীভাবে হতে পারে? সায়েন্টিস্টের মতে এই নদীর মূল নদী থেকে এতগুলো শাখা নদী বার হয়েছে যাদের মধ্যে অনেক শাখা নদী খোঁজ এখনও পাওয়া যায়নি। এক্সপার্টের মতে এই নদী পৃথিবীর সব থেকে রহস্যময় নদী। মনে করা হয় এই অ্যামাজন নদী প্রায় 100 বছর আগে প্রশান্ত মহাসাগরের সঙ্গে বয়ে যেত, কিন্তু আজ এই নদী আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে। মজার ব্যাপার তো এটাই, আজ পর্যন্ত এই নদীতে কোনো ব্রিজ তৈরি করতে পারেনি। এই নদীকে যদি পার হতেই হয় তবে আপনার নৌকার ব্যবহার করতেই হবে। রহস্যময় ব্যাপার হচ্ছে এই নদীর কিছু কিছু জায়গা রয়েছে যেখানকার জল এতটাই গরম যা বাষ্পকারে ফুটতে থাকে, যার টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস এর থেকেও বেশি হয়ে থাকে। অ্যামাজন জঙ্গলে বসবাস করা আদিবাসী তাদের কেউ মারা গেলে এই নদীর ফুটন্ত জলেই ভাসিয়ে দিয়ে থাকে। ভ্যারাইটিস অফ ট্রি, এবার বলি এই জঙ্গলে থাকা গাছেদের নিয়ে। এই জঙ্গলে এত বড় রেঞ্জ তবে এখানে কত রকম কত প্রকার উদ্ভিদ জন্মাতে পারে। এই গাছগুলি এতটাই ঘন যার কারণে সূর্যের রশ্মি জঙ্গলের ভেতর প্রবেশ করতে পারে না। এবার ভাবুন যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না সেখানে মানুষ কীভাবে পৌঁছাতে পারবে। এই জঙ্গলের অধিকাংশই নানা প্রজাতির প্রাণীরা দখল করে রয়েছে ও তাদের এখানে টিকে থাকার প্রচুর রহস্য লুকিয়ে আছে যা সভ্যজাতি মানুষ জানার জন্য ব্যাকুলভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনে করা হয় এই জঙ্গলে প্রায় 16,000-এরও বেশি প্রজাতির গাছ রয়েছে আর প্রায় 40,000-এরও বেশি ছত্রাকের প্রজাতি রয়েছে। যখন এত বড় ও ঘন জঙ্গল তবে সেখানে কত রকম প্রজাতির প্রাণী রয়েছে। এই জঙ্গল 1 কোটিরও বেশি প্রাণীর স্বপ্নের বাসভূমি। এখানে অ্যানিমেলস থেকে শুরু করে বার্ড, রেপটাইলস ও নানা প্রজাতির জীব দেখতে পাওয়া যায়।
এই ক্রিয়েচার এর কিছু প্রজাতি এমন আছে যারা শুধুমাত্র এই জঙ্গলে বসবাস করে থাকে। আবার এমনও অনেক প্রজাতি রয়েছে যারা এখনো পর্যন্ত তাদেরকে খুঁজেই পাওয়া যায়নি। এই সব কিছু মিলেই বায়োডাইভার্সিটির ভান্ডার ভরে রয়েছে। সারা পৃথিবীতে দেখতে পাওয়া ক্রিয়েচার স্পিসিস এর 30% এই জঙ্গলেই বসবাস করে থাকে। স্পিসিস অফ অ্যানিমেলস, এই জঙ্গলে প্রায় 400 থেকেও বেশি স্তন্যপায়ী প্রজাতি দেখতে পাওয়া যায়, যার মধ্যে জাগুয়ার, বের ও হিপোপটেমাস রয়েছে। এই জঙ্গলে দেখতে পাওয়া জাগুয়ারকে জঙ্গলের রাজা বলে মনে করা হয়। ক্যাট ফ্যামিলি থেকে বিলং করা এই জাগুয়ার জঙ্গলের সবচেয়ে খতরনাক আর শক্তিশালী প্রাণী। এ যে কাউকেই নিমেষে তার শিকার বানিয়ে থাকে। একমাত্র পিউমা এই হিংস্র প্রাণীটির সাথে টক্কর নিতে পারে। তবে হ্যাঁ, এই জঙ্গলে টাইগার, লায়ন ও লেপটের মতন প্রাণী দেখতে পাওয়া যায় না, আর এই কারণেই জাগুয়ার একচ্ছত্র জঙ্গলে রাজ করে থাকে। দেখতে অনেকটাই লেপটের মতন, তবে ভালো করে নজর দিয়ে দেখলে বুঝতে পারবেন বডিতে তৈরি হওয়া চকড়া দাগ খুব সহজেই লেপট ও জাগুয়ারের মধ্যে পার্থক্য লক্ষ্য করতে পারবেন। জাগুয়ার এর গায়ের দাগ সাইজে একটু বড় হয়ে থাকে। এদের বাইট ফোর্স 1500 PSI পর্যন্ত হয়ে থাকে, যার কারণে খুব হিংস্র প্রাণীকে এরা খুব সহজেই নিজেদের কবজায় আনতে পারে। স্পিসিস অফ ইনসেক্ট, আর যদি পোকামাকড়ের কথা বলা হয় তবে এই জঙ্গলে প্রায় 25 লাখেরও বেশি পোকামাকড়ের প্রজাতি দেখতে পাওয়া যায়। এ যেমন তেমন সাদাসিধে পোকামাকড় নয়, এরা খুবই বিষাক্ত ও দেখতে খুবই ভয়ঙ্কর লাগে। যেমন বুলেট অ্যান্ট, এরা এতটাই খতরনাক যাদের কামড় বুলেট লাগার মতনই যন্ত্রণা হয়ে থাকে, যা 24 ঘন্টা পর্যন্ত এর বিষের প্রভাব ও ব্যথা অনুভব হয়ে থাকে। এছাড়াও এখানে এমন এমন কিছু মাকড়সা পাওয়া যায় যা একবার কামড়ালে খুবই মারাত্মক হতে পারে। স্পিসিস অফ বার্ড, এই জঙ্গলে পাখিদের 1300রও বেশি প্রজাতি দেখতে পাওয়া যায়, যার মধ্যে প্যারট, ইগল, কিংফিশার ও প্যারাকিংয়ের মতন পাখিদের দেখতে পাওয়া যায়। ট্রাইবস, শুধু জঙ্গলি প্রাণী নয়, এখানে আমাদের মতন দুই পা বিশিষ্ট মানুষও বসবাস করে। এখানে প্রায় 400রও বেশি আদিবাসী বসবাস করে থাকে। এইসব আদিবাসী মানুষ লক্ষ লক্ষ বছর ধরে এই জঙ্গলে বসবাস করে আসছে। এদের বাইরের দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। এদের নিজেদের কিছু নিয়ম নিয়ে চলাফেরা করে থাকে। এদের এই জঙ্গলে টিকে থাকা এটাও একটা রহস্যের থেকে কম নয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও কমেন্টে জানাতে ভুলবেন না এই রহস্যময় অ্যামাজন জঙ্গলের সম্বন্ধে জেনে আপনার কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিন।